হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি আরও একটা টিউটোরিয়াল। তো আজকে তোমাদের দেখাবো বাটারফ্লাই অ্যাসাসিন। চলো দেরি না করে বাটারফ্লাই অ্যাসাসিনের সব কিছু দেখে নেই একটা ভিডিও থেকেই, এবং এর টিউটোরিয়াল প্লাস একটা গেমপ্লেও দিব। তোমরা গেমপ্লেওটা দেখো প্লাস টিউটোরিয়ালটাও দেখো। প্রথমে বাটারফ্লাইয়ের ইন গেম বিল যেটা সেটা আমরা দেখব, তারপর তোমাদের বাকিগুলো আস্তে আস্তে দেখাবো। তো প্রথমে যে ইকুইপমেন্টে এই যে দেখতে পাচ্ছ বাটারফ্লাই, আমি কী কী ইকুইপমেন্ট ইউজ করি, মানে ইন গেম বিল যেটা সেটা এখানে সবগুলোরটাই আলাদা আলাদাভাবে করা। দেখতেই পারতাছ কী কী ইউজ করতেছি বাটারফ্লাইয়ের জন্য। বাটারফ্লাই হচ্ছে অ্যাসাসিন জাঙ্গালার। তো রেডিয়া জাঙ্গালিং করলে কী কী ইকুইপমেন্ট লাগবে এটা, আর ট্যালেন্টে সবসময় মনে রাখবা জাঙ্গালিং করলে পানিশ লাগে, তো সেই হিসাবে পানিশটা ইউজ করি আমি নিজেও। তো তারপর আছে তোমার আরকানা। আরকানা কোনটা ইউজ করতেছি, আরকানা সবসময় অ্যাটাক স্পিড, মানে অ্যাটাক স্পিডে যে আরকানাটা থাকে সাজেস্টে ওইটা থেকেই তোমরা ই পারবা, মানে ফিজিক্যাল ড্যামেজ যেটা, এই যে ফিজিক্যাল ড্যামেজে বার্সেকার, তারপর হচ্ছে গিয়ে তোমার অ্যাসাসিন, আর হচ্ছে গিয়ে ড্রাগন, এই তিনটা দিয়েই আরকানা বিল করছি। তো আমার আরকানা এটা লেভেল কম, কারণ আমি মার্কসম্যান খেলি এই জন্য। বাটারফ্লাইয়ের ট্রেনিং গ্রাউন্ডে যে দেখাই বাটারফ্লাইয়ের অ্যাবিলিটিগুলো, তো বাটারফ্লাইয়ের একটা জিনিস কি, একটা স্কিল তুমি দুইবার ইউজ করতে পারবে, এটা হচ্ছে বাটারফ্লাইয়ের একটা প্লাস পয়েন্ট। তোমরা ট্রেনিং গ্রাউন্ডে গেলেই তোমাদের আমি দেখাতে পারবো কীভাবে তোমরা একটা স্কিল দুইবার ইউজ করবা, এক টাইমে একসাথে দুইটা দুইবার ইউজ করতে পারবা। তো গাইস, আমরা এসে বসছি ট্রেনিং গ্রাউন্ডে, এই যে দেখতে পাচ্ছ ট্রেনিং গ্রাউন্ডে আমি আছি এখন। এই দেখো, এটা হচ্ছে প্যাসিভ স্কিল। প্যাসিভ স্কিল হচ্ছে তোমার আশেপাশে যে কয়টা থাকবে বাটারফ্লাই সবগুলোই হালকা পাতলা ড্যামেজ খাবে। তারপর হচ্ছে ফার্স্ট স্কিল এরিয়া ড্যামেজ। এরিয়া ড্যামেজটা হচ্ছে এই যে দেখছো, ঘুরান দিয়ে একটা ড্যামেজ দেয়, একটা চারো পাশ যে কয়টা এনিমি থাকবে সবগুলোই ড্যামেজ খাবে। বাটারফ্লাইয়ের সেকেন্ড স্কিল দেখো, একটু লংয়ের থেকেও বাফ, মানে এটা দিয়ে তোমার কন্ট্রোল করতে পারবে। দেখছো এটা যতটুকু পর্যন্ত যাবে, এই দেখো দেখছো ড্যামেজ দিয়ে দিবে একটা বাফ, বাফ ড্যামেজ যেটাকে বলে, ওই বাফ ড্যামেজটা দিবে। তারপর তো থার্ড স্কিল, থার্ড স্কিলটা হচ্ছে এই দেখছো, একটু রেঞ্জের দূরে থাকলো একটা যা জাম্প করে তোমার ড্যামেজ দিবে, আবার রেঞ্জের মধ্যে থাকলে হবে, তবে মোটামুটি একটু দূরে থাকলেও তোমার যা ড্যামেজ দিয়ে দিবে। তো এবার তোমাদের দেখাই এটার মেন স্কিল, যেটা বলছিলাম যে তোমাদের যদি চাও তুমি একটা স্কিলকে দুইবার ইউজ করতে পারবা। এই যে দেখো বাটারফ্লাই নিচে হেলথের নিচে একটা তিনটা দাগ আছে, তিনটা দাগ যদি ফুল থাকে তাহলে দেখো তুমি এই যে একবার ইউজ করে আবার ইউজ করতে পারবা, যদি তোমার তিনটা দাগ ফুল থাকে। আর তিনটা দাগ ফুল করতে হবে কীভাবে, তোমার হয় বাফ মাইরা না হলে তোমার মিনিয়ন মাইরা, তোমার এই যে তিনটা মিনিয়ন মারতে পারলে এই যে তিনটা দাগ ফুল হয়ে যাবে। তো তিনটা দাগ ফুল হওয়ার পরে তুমি যদি চাও যে কোনো একটা স্কিল দুইবার ইউজ করতে পারবে একসাথে। দাঁড়াও আবার আসুক এনিমি দেখাইতেছি তোমাকে, এই যে দেখো এনিমি আসছে। এই যে দেখো ফার্স্টে আমি, এই যে ফার্স্টে আমি আমার ফার্স্ট স্কিল ইউজ করলাম, আবার আরেকবার ইউজ করতে পারবো, দেখতে পারছো? তো এইভাবে করে তুমি একটা স্কিল দুইবার ইউজ করতে পারো। এই দেখো এখন দুই দাগ হয়েছে, এখন আরেকটা মিনিয়ন মারলে তিন দাগ হয়ে যাবে, আর ওই নিচেরটা তিন দাগ হইলেই তুমি ইজিলি একটা স্কিল দুইবার ইউজ করতে পারবা। তো চলো এখন তোমাদের একটা ফুল গেম প্লে দেখাই। আজকে গেম প্লেতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেবো, তোমরা ফুল গেম প্লেটা দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখো কীভাবে আমি নিমিদার মারছি আর কীভাবে ম্যাচটা ভিক্টোরি করছি, ফুল ম্যাচটা দেখো। চলো এখন বাটারফ্লাইয়ের একটা ফুল গেম প্লে দেখি। গেম প্লেটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো গেম প্লেটা পুরোটা দেখি। Through the wastelands, through the highways, and on and on.
life along the way. Melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on.